ঠিক যখন শহর জুড়ে সন্ধ্যা নামে, ঠিক যখন আড্ডা জমে চায়ের কাপে, ঠিক তখনই কবি ও কবিতা, কবি ও কবিতা। তোমাকে দিলাম কবিতার বন্ধুতা, রুদ্রপলাশ ভুবন ডাঙার মাঠ। তোমাকে দিলাম নীল এক শামিয়ানা, বান্ধবময় স্নিগ্ধ বাগান ঘাট। তোমাকে দিলাম সাত রং স্বরলিপি, প্রসাদনহীন বেদুইন ভালোবাসা। তোমাকে দিলাম স্বপ্নেতে লেখা চিঠি, বর্ষার রাত জ্যোৎস্নার পরিভাষা। তোমাকে দিলাম প্রযুক্তি পুরাতনী, তুলসী মঞ্চ 4G স্মার্টফোন। তোমাকে দিলাম বালুচরি কথামালা, প্রিয়তা মাখানো আমার অবুঝ মন। নমস্কার, শুভ সন্ধে। কবি ও কবিতার আজকের সময়টা পাল্টে আমরা একদিন আগে চলে এসেছি। আমরা ছিলাম আগামীকাল শনিবার, কিন্তু আজ শুক্রবার ঠিক সন্ধে 7:30 কবি ও কবিতায় আমি পলাশ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে বইমেলা নিয়ে আমাদের শহর, আমাদের রাজ্য উত্তাল। আমরা বইয়ের গন্ধে আরেকবার খুঁজে ফিরি আমাদের ফেলে আসা দিন, আমাদের শৈশব এবং আমাদের আগামী দিনে বেঁচে থাকার রসদ। আসলে বই, সাহিত্য, কবিতা, গান সব কিছুই আমাদের এমন মানে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে, এর বাইরে মনে বাঁচার রসদ খুব একটা নেই। এইভাবেই আমাদের দিন কাটুক, বসন্ত আসছে, আর থাকবে কবিতা, থাকবো আমরা, থাকবে আবৃত্তির উচ্চারণ, থাকবে কবিতা নিয়ে আড্ডা। আজ আমাদের সঙ্গে কে আছেন? আমাদের সঙ্গে আছেন আমার এক প্রিয় কবি এবং আমার খুব ভালো বন্ধু। সেই বন্ধুটা শুরু করলাম যে কবিতা আসলে সে বন্ধুটা তৈরি করে দেয়, কবিতা সেই বন্ধুত্ব এগিয়ে নিয়ে যায়, কবিতা আসলে আমাদের খুব কাছে টেনে আনে আমাদের প্রিয়জনদের। আমার সঙ্গে আছেন আমার প্রিয় কবি, কবি জয়দীপ চট্টোপাধ্যায়। জয়দীপকে স্বাগত। আমার সঙ্গে আছে বন্ধু কবি সাদেকুল করিম, বন্ধু আবৃত্তি শিল্পী সাদেকুল করিম। সাদেকুল এবং জয়দীপকে স্বাগত জানাচ্ছি। জয়দীপ, না আমারও খুব ভালো লাগছে, আসলে দুই গুণী কবি বন্ধু, আবৃত্তি শিল্পী বন্ধু, তাদের সান্নিধ্য পেয়ে আমারও খুব ভালো লাগছে। আরে আমি তো তোমাদের কবি এবং আবৃত্তি শিল্পী শুনবো বলে বসে আছি, আজকে আমি মোটেই আবৃত্তি শিল্পী নই। সাদেকুল, এই মুহূর্তে তুমুল কাজ করে চলছে দুই বাংলা জুড়ে। না সেটা সেরকম কিছু না, আসলে আমারও ভালো লাগছে এরকম একটা কবিতার আড্ডায় আসতে পেরে। একটা জনপ্রিয় একটা অনুষ্ঠান কবি ও কবিতা, আর এর সাথে সাথে আমি রুমা নাগ দিদি ভাই ও দীপঙ্কর নাগ দাদাকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই এরকম একটি অনুষ্ঠানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তারা টিভি আসলে বাংলা সাহিত্য নিয়ে ভাবে, মিডিয়া তো নানাবিধ বহুমুখী কাজকর্ম থাকে, কিন্তু বাংলা সাহিত্য নিয়ে সত্যি নিবিষ্টভাবে যে মানে ধারাবাহিকভাবে ভেবে যাওয়ার পথ তারা কিন্তু দেখে যাচ্ছে, এই তারই ফসল হয়তো আমাদের আজকের শো কবি ও কবিতা। জয়দীপের পরিচয় দিই। জয়দীপ আমাদের প্রিয় কবি, জয়দীপ ভীষণ ভালো লেখে, কিন্তু তার বাইরে একটা অন্যতম পরিচয় আছে। জয়দীপ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের সাহিত্য সম্রাট, তার পঞ্চম প্রজন্ম, তাই তো? ভুল বললাম? একদমই, আমি যতদূর শুনেছি, মানে সেই সম্পর্কটা একটু ঝালিয়ে নিতে চাইলে কি বলবে? না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে জ্যেষ্ঠ ভ্রাতা শ্যামাচরণ চট্টোপাধ্যায়, আচ্ছা, তো তার হচ্ছে পঞ্চম প্রজন্ম। আচ্ছা, আমি সেই পরিবারের, সেই পরিবার এক অসাধারণ ঐতিহ্যের উত্তরাধিকারী, মানে বাংলা ভাষা যারা নির্মাণ করেছেন তাদের বহন করে আসছে, তাই তোমার রক্তে তো সাহিত্য থাকবেই, তাই না? চেষ্টা করছি। ছোটবেলা থেকে কি বাড়িতে এই সাহিত্যের এই? হ্যাঁ, মোটামুটি পরিমণ্ডল অবশ্যই ছিল। আচ্ছা, প্রথমে আমি শুরু করেছিলাম। আচ্ছা, তোমার তার মানে কি নৈহাটি? নৈহাটিতে আমার ঠাকুরদা থাকতেন। আমি আমার জন্ম বেড়ে ওঠা নৈহাটি, তো আমরা সেই অর্থে ওই কাঁঠালপাড়া আছে না, এটা তো জানতাম না। হ্যাঁ, আমার জন্ম বেড়ে ওঠা নৈহাটি কাঁঠালপাড়ায়, রথের মেলা হতো আমাদের কাঁঠালপাড়াটা, আমরা ছোটবেলা চিনতাম রথের মেলা হিসেবে। এখনো বিশাল বড় মেলাটা হয়, এক সপ্তাহ ধরে হয়, সে এক সপ্তাহ ধরে, অনেক বহু পুরনো মেলা। তারপর যখন বড় হলাম শুনলাম যে ওই বাড়িটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি, এখনো আছে, সংগ্রহশালা আছে, বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্র, একদম স্টেশনের জাস্ট ওপারে, নতুন করে নতুন ভাবে গড়ে উঠেছে সেটা। আচ্ছা আচ্ছা, ওখানে এখন কি পরিবারের সদস্যরা আছেন? সদস্যরা একজন থাকেন, কিন্তু এখন সেখানে হাজার হাজার দর্শনার্থী যায় সাহিত্য সম্রাটকে দেখতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। আর
সাদিকুলের কাছে আসি, দুই বাংলা আবৃত্তি নিয়ে তুমি একদম তোলপাড় করে দিচ্ছ। না তোলপাড় ঠিক না, ভালো লাগে, করছি আর কি টুকটাক কাজ। এই ছুটে চলা তোমার তাগিদ কোথেকে, মানে এত কবিতা নিয়ে ছোট কেন ভাই? তুমি তো শিক্ষকতা করো ভাই, বাড়ি এসে তো একটু চাফা খাবে, টিভি দেখবে, পেপার পড়বে, বড় বড় ডায়লগ দেবে, ঘুমাবে পরের দিন আবার স্কুল, এত কবিতা নিয়ে ছোটার তাগিদ আছে? ভালো লাগা থাকে, এই ভালো লাগা থেকেই পাগলাম অপনা করা ছোট ছোট। আরে বউ বলে না কি যে করো, সাথে করে কি আবার এই যে আবার কোথায় ঝুটছো তুমি, বলে না একদম এটা সত্যি পাগলা বটার কোনো জবাব না। আসলে আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে কবিতা, আমরা আসলে এটা ছাড়া বোধহয় ভাবতে পারবো না। ভালো থাকা যাবে না, এই ভালোবাসাটা না বোধহয় জন্ম জন্মান্তরে বয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। কবি আবৃত্তি শিল্পী আছে, আচ্ছা আমি সাদিকুলকে দিয়ে শুরু করি একটা কবিতা, তাহলে হোক অবশ্যই কি শোনাবে বলো? না প্রথমে তো অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা শোনাবো। বেশ বেশ, রবীন্দ্রনাথের অন্তরমম কবিতা দিয়ে শুরু করছি। অন্তর মম বিকশিত কর অন্তরতর হে, নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে, জাগ্রত কর উদ্যত কর নির্ভয় কর হে, মঙ্গল কর নিরলস নিঃসংশয় কর হে। অন্তর মম বিকশিত কর অন্তরতর হে, যুক্ত কর হে সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধ, সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মেহি মম চিত নিষ্পন্দিত কর হে, নন্দিত কর নন্দিত কর নন্দিত কর হে। অন্তর মম বিকশিত কর অন্তরতর হে, অন্তর মম বিকশিত কর অন্তরতর হে। রবি ঠাকুরের কবিতা দিয়ে শুরু করলে মনে একটা শুদ্ধ হই কোথাও কোথাও, সে উচ্চারণ সে জয়দীপের কাছে যাই। আজকে আমরা যেহেতু কবি আবৃত্তি শিল্পী দুজনকে পেয়েছি, এবং জয়দীপ ভীষণ ভালো বলে, সাধারণত কবিদের কবিদের কবিতা লেখা নিয়ে তো কোনো কথা নেই, কবিদের পাঠ অনেক সময় আমাদের সবসময় যে ভালো লাগে আবার ভালো লাগে না, সোজা কথা। হ্যাঁ, সে অর্থে জয়দীপের কিন্তু পাঠ বেশ ভালো লাগে আমার। কি শোনাবে জয়দীপ? না আমি প্রথমে যে কবিতাটি শোনাচ্ছি সেটা মাকে উৎসর্গ করা একটি লেখা, মা এবং দেশমাতৃকা। কবিতার শিরোনাম জননী। আমার মাথায় আছে তোমার হাত, কোমল ছায়া ব্যাপ্ত ভুবন জুড়ে, তুমি আমার সান্ধ্য দ্বীপের ভাষা, কণ্ঠ আমার বাজে তোমার সুরে, তুমি আমার জননী বসুন্ধরা, মাতৃভাষায় স্বপ্ন জাগরণ, তুমি আমার এগিয়ে চলার দিশা, বুদ্ধ যিশু আল্লাহ রামায়ণ, শিখিয়েছ তুমি প্রকৃতি মানব প্রেম, হাতে হাত রেখে দূর দিগন্ত পাড়ি, আকাশের নীল একটাই শামিয়ানা, সব রং মিলে বেজে ওঠে দরবারি, আমায় ছুঁয়ে তোমার স্বপ্ন আশা, একক আমি বহুর মধ্যে বাঁচি, তুমি আমার জননী বসুন্ধরা, ফিরে ফিরে যেন এই মাটিতেই আসি, ফিরে ফিরে যেন এই মাটিতেই আসি। আরেকটা কথা আমার হয়তো বলা হয়নি, সেটা হচ্ছে যে আমাদের সঙ্গে যিনি আবহ দিচ্ছেন দেবব্রত মুখোপাধ্যায় এবং কিবোর্ডে আছেন, এবং আবহে সপ্তর্ষী আমাদেরই বন্ধু, ওদের দেখা যাচ্ছে না কিন্তু ওদের আবহ দিয়ে বুঝে নেবেন ওরা আমাদের আশেপাশে আছে, এবং আমাদের কবিতা এবং কবিতা পাঠ বা আবৃত্তির উচ্চারণকে ওরা সমৃদ্ধ করবে আজকে। সাদিকুল,
ওর সাদিকুলের সাথে আমার পরিচয় কোথায় জানো জয়দীপ? সেটা হচ্ছে ঢাকায় গিয়ে, আমরা দুজনই কলকাতার, বা ও বাড়ার সাথে আমি কলকাতার, কিন্তু আমাদের পরিচয় ঢাকায়। আমরা একটা অনুষ্ঠান করতে দুজনে গিয়েছিলাম, সেই অর্থে বন্ধুত্ব, সে বন্ধুত্ব চলছে, আজীবন চলবে। একটা সাদিকুল খুব বন্ধু প্রীতি পূর্ণ মানুষ, শব্দটা ঠিক বললাম তো? হ্যাঁ ঠিকই আছে। তো ও খুব বন্ধুত্বটাকে ও খুব স্বীকার করে, ভালোবাসে। ওর একটা অদ্ভুত একটা আন্তরিকতা আছে। একটা ফোন আছে, কে আছেন কথা বলতে বলতে? কে আছেন ফোনে? কোন বন্ধু? হ্যাঁ পলাশ, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, কে বলছেন? সবাই পিছিয়ে, আমরা এগিয়ে এসেছি, এগিয়ে চলাই তো জীবন। ধন্যবাদ, শ্যামাচরণ বাবু, মানে আমাদের বোগেমচন্দ্র, জয়দীপ জয়দীপ, নমস্কার অন্তরে শ্রদ্ধা। ঠিক ফেব্রুয়ারি আমাদের সামনেই দেখা দিচ্ছে, আর 21 ফেব্রুয়ারি মানে আমাদের কাছে, আমরা যারা আছেন দুর্গা পুজোয় বিশ্বাস ইয়ে করি, আমার তো মানে সর্বধর্ম সমন্বয় থাকি, এবং সেই জায়গাটা দুর্গা পুজোর মতন আমার কাছে এসছে ওই ভাষার আনন্দ। আমাদের বেশ কিছু দর্শক আছেন, হয়তো আজকে যেহেতু দিন পাল্টে গেছে জানি না তারা কতজন আসবেন, কিন্তু কবি ও কবিতার জন্য অনেকে অপেক্ষা করে, এটা আমাদের কাছে আশার কথা। কবিতা পড়া, এই যে জয়দীপের কাছে কথাটা নিয়ে আসছিলাম যে তার কাছে সাদিকুলের কথা বলে, হ্যাঁ যেটা হচ্ছে যে ও বন্ধু ভালো, তো তারপরে ওর ওর সেই পাগলামো এবং কবিতা নিয়ে ছুটে বেড়ানো। সাদিকুল বারাসাত থাকলেও কলকাতা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় প্রতি মুহূর্তে অনুষ্ঠান নিয়ে। তুমি বলো সাদিকুল, যে তুমি যখন মঞ্চে ওঠো, আবৃত্তি করো, তুমি কী ধরনের সিলেকশন পছন্দ করো, মানে আবৃত্তি কী ধরনের আবৃত্তি তুমি বাছো, কী ধরনের কবিতা বাছো? কবি পাশে আছে বলেই বলছি না, আসলে দেখি যে যে এলাকায় আমি যাচ্ছি সে এলাকার মানুষজন কোন কবিতাটা নিতে পারে, সেই ধরনের নির্বাচনগুলো করি। আর তার সঙ্গে সমসাময়িক সমস্যা উপলক্ষে কিছু কবিতা থাকে। আমি সাদিকুলের বেশ কিছু পারফরম্যান্সের সাক্ষী ছিলাম, মানে বড় মঞ্চে অনুষ্ঠান করার যে ব্যাপারটা, সেই দক্ষতাটা কিন্তু ওর মধ্যে পূর্ণ মাত্রায় আছে। এটা স্বাভাবিকভাবে বন্ধু হিসেবে আমাকেও খুব গর্বিত করে, এই আর কি। আসলে আবৃত্তি শিল্পীদের আগের ব্যাপারটা কি ছিল, তুমি সবাই জানি আমরা, যে দুটো গানের মধ্যে একটা ফিলার ছিল, গ্যাপ আছে একজন আবৃত্তি শিল্পী হিসেবে দুটো কবিতা বলে দেয়, কিন্তু আস্তে আস্তে তো ওই যে বড় মঞ্চ নেওয়ার লড়াই করে যে বড় মঞ্চ নেওয়ার জায়গাটা আবৃত্তি শিল্পীরা আস্তে আস্তে নিয়েছে, সেটার জন্য তো সবারই একটা সমবেত প্রয়াস আছে। সেই প্রয়াসে জয়দীপের কাছে যাই, যে কবিতা লিখছো যেটা উনি বললেন যে ভাষার মাস 21, ভাষা নিয়ে তোমার তো অনেক কবিতাই আছে। এবং আমার কবিতা মানে আবৃত্তি শিল্পী বন্ধুরা কিন্তু ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, এটা আমি মানে আমার আবৃত্তি শিল্পী বন্ধুদের কাছে কৃতজ্ঞতা আমার মানে অসীম। এই প্রসঙ্গে আমি আসবো, ইন্টারেস্টিং একটা প্রসঙ্গ, কবিতা শুনে নেবো নাকি ভাষা নিয়ে? হ্যাঁ, প্রথমে একটি কবিতা 21। হ্যাঁ, একুশ মানে মায়ের ভাষা, একুশ মানে রক্ত লাল, একুশ মানে লক্ষ্য মনের উত্তরণের স্বপ্নকাল, একুশ মানে সূর্য সাথী, একুশ মানে প্রথম ভোর, একুশ মানে শেকল ভাঙার বজ্র সম মনের জোর, একুশ মানে নতুন হাওয়া, একুশ মানে চোখের জল, একুশ মানে তুর্কি ঘোড়ার কি অদম্য আত্মবল, একুশ মানে অশ্রু ভেজা প্রত্যয়ের এক সিংহদ্বার, একুশ মানে নম্র শিরে শ্রদ্ধা স্মরণ দু বাংলার, একুশ মানে সমারোহ ভাবে ভাষায় আত্মলীন, একুশ মানে মাতৃভাষায়
বিশ্বব্যাপী জাগার দিন। বিশ্বব্যাপী জাগার দিন, প্রত্যেকটা মানুষের তো নিজস্ব মাতৃভাষাকে আঁকড়ে ধরে বেঁচে থাকবে, এটাই তো একুশের স্বপ্ন। অবশ্যই, এবং অন্য কোনো ভাষা যেন অন্য ভাষার উপর আগ্রাসন চাপিয়ে না দেয়, এটাও আমাদের দেখতে হবে। সাদিকুল ভাইয়ের কাছে একুশ মানে আসলে বাংলাদেশের কথা আসে, তাই না? বাংলাদেশ, প্রভাত ফেরি, এবং যেখানে আন্দোলনের মূল সূত্রপাত, যেখানে যাদের লড়াইকে আজকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সূচিত করেছে, এই লড়াই তাদের কাছে। সেই বাংলাদেশের কথা যখন বলছি, তুমি কবিতা কিছু শোনাবে? আমি, হ্যাঁ, ভাষার কবিতা তো শোনাবই, তার আগে আমি বঙ্গবন্ধু নিয়ে একটি কবিতা, মানে আজকে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ রাষ্ট্র আর কি গড়ে ওঠার পিছনে যারা অবদান আছে, যাকে অস্বীকার করা যায় না, জয়দীপ এবং সাদিকুল করিম আবৃত্তি শিল্পী এবং কবি, কিছু বলবেন আমাদের বন্ধুদের? বলুন দাদা, আপনি টিভি সাউন্ড মিউট করে সরাসরি ফোনের সূত্রে কথা বলুন আমাদের সাথে। আমাদের ভাষা নিয়ে বেশ কিছু কবিতা আছে, লাইনটা কেটে গেল, ঠিক আছে, আমরা ফিরে আসি। যেটা বলা সেটা হচ্ছে, এই বাংলাদেশ রাষ্ট্র গড়ে ওঠার পিছনে যে মানুষটার অবদান, যাকে অস্বীকার করা যায় না, শেখ মুজিবুর রহমান, জাতির জনক, তাকে উৎসর্গ করে আমাদের এক কবি বন্ধু আমেরিকায় থাকেন রুদ্রশঙ্কর, তিনি একটি কবিতা লিখেছেন, তার একটি কবিতা আমি পাঠ করছি। বাঙালি বঙ্গবন্ধু। কত যুগ ধরে স্বৈরাচারের ঢেউ, কত যুগ ধরে কফিন গুনেছে সব, ঠিক তখনই দাঁড়িয়েছ এসে তুমি, ঠিক তখনই দাঁড়িয়েছে উৎসব। রোদের ভূমিকা বুঝেনি চরমপন্থী, আঘাতে আঘাতে বিক্ষত করে কারা, ক্লান্ত প্রেমিক বিদায়ের দিন এলো, খুনিরা কোথায়, কোথায় গিয়েছে তারা। বীরের কখনো মৃত্যু হয় না জানি, আমরা ভুলিনি মৃত শহীদের শোক, তোমার স্বপ্নে আমরা স্বপ্ন দেখি, বাঙালি জীবনে মুক্তির কথা হোক। রক্ত সবুজে সাহস পেয়েছে জাতি, রক্ত সবুজে প্রাণ পেয়েছিল ভাষা, প্রতিবাদ ছিল চাঁদের উল্টো দিকে, বাঙালির মনে সূর্য করেছে বাসা। তারই উল্লাস মায়ের ভাষা শিখি, তারই উল্লাস পদ্মা মেঘনা জলে, আজ বাংলায় পাখি ডাকবার আগে স্বাধীনতা যেন মজ্জায় কথা বলে। তোমাকে জানার প্রেরণায় জাগে বোধ, তোমার মুক্তি কোটি মানুষের কাছে, বাংলার ঘরে শেখ মুজিবর ছিল, বাংলার ঘরে শেখ মুজিবর আছে, বাংলার ঘরে শেখ মুজিবর আছে। অসাধারণ, রুদ্র কবিতা আমাদের খুব প্রিয় কবি আর কি, তার কবিতা। জয়দীপের কাছে যাই যে কবি, তুমি একাধারে কবি এবং একাধারে আমাদের বন্ধু, কিন্তু কবি এবং আবৃত্তি শিল্পী তোমার মধ্যে বিরোধ বাঁধানোর চেষ্টা কিন্তু চলে, মানে কবিরা বলে আবৃত্তি শিল্পীরা কি করে, যাত্রাপালা করে, নাটক করে, এই করে সেই করে, আবার আবৃত্তি শিল্পীরা বলে আমরা বলি বলি তো তো তোমাদের কবিতা নিয়ে আমরা কাজ করি বলি তো কিছু লোক শোনে, তো বেশি লোক শোনে একটু, তো সেটা তোমার কি মনে হয়? না, আসলে যেটা মনে হয়, তুমি সংখ্যালঘু আছো, আমরা দুজন আবৃত্তি শিল্পী, সে ভয় পেও না, তোমার যেটা মনে হয় তুমি। না, আসলে কি, কবিতাকে যদি ঠিকভাবে আবৃত্তি করা যায় স্বাভাবিকভাবে সেটা অনেক উত্তীর্ণ হয়, অনেক হাজার হাজার মানুষের কাছে পৌঁছায়। আবার কবিতাটা না বুঝে যদি কেউ জাস্ট পড়ে, ঠিক আছে, তাহলে কিন্তু অনেক সময় কবিতাটাকে ধ্বংস করে দেওয়া হয়। তো সুতরাং ওই সবাই যারাই গান গায়, সবাই তো গায়ক নয়, কয়েকজন গায়ক যার সাধনা থাকে, সেরকম আবৃত্তি শিল্পী যেটাকে সাধনা হিসেবে নিয়েছে, সে তখন সেই কবিতার অন্তরাত্মা ছুঁতে চায়, কবি কি বলতে চাইছেন সেটা গভীরে যেতে চায়, তো তখন সেটা বুঝে নিজের উপলব্ধি দিয়ে যেটা সে প্রকাশ করে,
সেটা কিন্তু একটা শিল্প হয়ে ওঠে, আর তা না হলে ওই মানে পড়া হলো আর কি, সেটা সেই মানে পৌঁছয় না। কিন্তু আমার মনে হয় এই এটা যদি পরস্পরের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে কিন্তু পুরো কবিতাটাই অনেক বেশি রসোত্তীর্ণ হয়, হাজার মানুষের কাছে পৌঁছয়। সুতরাং আমাদের মেলবন্ধনটাই জরুরি, আমাদের কোনো বিরোধ নেই। ঠিক, আর তাছাড়া আমাদের তো মানে পড়ার অভ্যেসটা কমে যাচ্ছে। হ্যাঁ এক্স্যাক্ট, তো বইমেলা যতই হোক না কেন, আমরা বইমেলা যত বেশি বই ছবি দিই না কেন, বই পড়ার অভ্যেস ততটাই। কবিতার বই তুমি তো ভালো জানোই যে কবিতার বই ছাপা যতটা হচ্ছে ততটা কি বিক্রি হচ্ছে, আদৌ হচ্ছে তো না। সেই অর্থে হয়তো আগামী দিনে এই বাচিক শিল্পীদের কণ্ঠে কবিতা বেঁচে থাকবে, অনেক বেশি মানুষের কাছে পৌঁছচ্ছে, এবং তারা ওই কবির আর কি কি কবিতা আছে সেটা শোনার জন্য কিন্তু যোগাযোগ করছে। মানে আমি ব্যক্তিগতভাবে জানি, মানে এখন তো আমরা ইন্টারনেটের মাধ্যমে ইউটিউব ফেসবুকের মাধ্যম দিয়ে আমাদের এই যে ভিডিও সেটা বিশ্বব্যাপী পৌঁছে যাচ্ছে, এবং কিন্তু অনেক মানুষ যাদের চিনি না জানি না তাদের সঙ্গে প্রতিদিন যোগাযোগ গড়ে উঠছে, এবং কি বলবো সেই কবিতার বন্ধুতা, তো এটা তো আমাদের সমৃদ্ধ করছে। সে বলছে জয়দীপ দা আপনার আর কি বই আছে, কোথায় পাবো, কি হবো। তো সুতরাং সে দুটো কবিতা ভালোবেসে এবার আমার ওভারঅল সমস্ত কবিতা পড়তে চাইছে, তো এটা তো আমাদের একটা পরম পাওয়া আমার যেটা মনে হয়। আর জয়দীপ দার কবিতা তো ভালো লাগে, এত সহজ সরল ভাষায় কমিউনিকেট করা যায়। হ্যাঁ এইটা আমি দেখেছি, তোমার কবিতার ল্যাঙ্গুয়েজটা তুমি কি এভাবেই তৈরি করো, নির্মাণ করো? আসলে না, মানুষকে কমিউনিকেট করতে হবে, কবিতাটা যেন কারো হয়ে ওঠে, কবিরা যেন আমার যেন মনে কবিরা ভাবে যে কবিতা যেন দুর্বোধ্য হবে তত বেশি মানে কবি হবে, কবিতা হবে সেটা না, সেটা হয়তো কিছু লোক মনে পড়ে, আমি সেটা মনে করি না। আমি সদ্য প্রয়াত নীরেন্দ্রনাথ, আমি এই নামটা আমার মনে হচ্ছে, নীরেন্দা আমার কি বলবো প্রাণের মানুষ, আমি মনে করি আমার কবিতা হাজার হাজার মানুষের জন্য, তো তাদের জাগিয়ে উঠোনে তুই দাঁড়া লাউ মাছটার পাশে, তাহলে ছোট্ট একটা ফুল দুলছে ফুল, অথচ সেই জনসংযোগধর্মী কবিতা মানে কিন্তু লঘু নয়, তার মধ্যে কিন্তু কাব্যময়তা সবকিছু, কবিতার যে শর্ত সেটা কিন্তু থাকতে হবে, তা নাহলে তো কবিতা বেঁচে থাকবে না। তার মানে কি ধরো তুমি যে কবিতাটা নির্মাণ করছো, যে ল্যাঙ্গুয়েজ নির্মাণ করছো, তাতে কি কবিতার কাব্য ভাষাকে মার খাচ্ছে কোথাও না টিকে থাকছে? এটাই তো পরীক্ষা। আমি কমিউনিকেট করতে গিয়ে যদি ওখানে তরল হয়ে যায়, আমার যদি সেই রহস্যময়তা, চিত্রকল্প, আমার ছন্দ, ওভারঅল যে কবিতার যে শর্ত সেটা লঙ্ঘিত হয়, তাহলে তো কবিতাটা বাঁচবে না। সেটাকেও ঠিক রাখতে হবে, সেটাও ঠিক রাখতে হবে, আবার জনসংযোগ কমিউনিকেশন কমিউনিকেশন সেটাকেও রাখতে হবে। এটা একটা মানে এক্সপেরিমেন্ট, পরীক্ষা বলতে পারো, পরীক্ষার ফল কিছু শুনবো। আচ্ছা আমি আমাদের এক শ্রোতা বন্ধু একটু আগে ফোন করেছিলেন ভাষার উপরই, তো যেহেতু 21শে ফেব্রুয়ারি সামনে, তো আমরাও বেশ কয়েকবার বাংলাদেশে গেছি 21শে ফেব্রুয়ারি, সেই মধ্যরাত্রে শহীদ বেদির সামনে গেছি, সেই সব স্মৃতি আমাদের কাছে খুবই উজ্জ্বল। আসলে বাংলাদেশের মানুষও আমাদের খুব প্রিয়, তো বলা বাহুল্য আমাদের সবাইরই। তো এখন শোনাচ্ছি আলোর রাখি কবিতার শিরোনাম। ভাষা আমার আলো নদী, ভাষা আমার চর্চা গান, ভাষা আমার 21-19, ভাষায় জাগে দীপ্ত প্রাণ, ভাষা আমার মায়ের স্নেহ, ঘণ্টার ধ্বনি আজান সুর, ভাষা আমার আত্মা ছুঁয়ে স্বপ্ন ডানায় অচিনপুর, ভাষা আমার রুদ্র পলাশ, বৃন্দ গানের সুর বাহার, ভাষা আমার হীরক সেতু, স্বপ্ন ফেরি পারাপার, ভাষা আমার কাদা হাসা, মহাপ্রাণের জীবন বেদ, ভাষা আমার ভালোবাসা, ঘুচিয়ে দেয় সব বিভেদ, ভাষা আমার বাংলা ভাষা, রবির কিরণ বিশ্ব জয়, ভাষা আমার অগ্নি শপথ, নজরুলেতে আলোকময়, ভাষা আমার খরস্রোতা, .com-এতে ফিনিক্স পাখি, ভাষা আমার স্বর্ণ সোপান, পরায় তোমায় আলোর রাখি, ভাষা আমার স্বর্ণ সোপান, পরায় তোমায় আলোর রাখি। খুব সহজ,
সরল তোমার চলন একটা, একদম খুব কমিউনিকেটিভ, আমারও ভালো লাগে। কিন্তু শব্দগুলোর মধ্যে আবার একটা ওজস্বিতা আছে, একদম, যেটাকেও কিন্তু অস্বীকার করা যায় না। এক্সপেরিমেন্টেশনটা চলুক, যেটা বলেছিলে খুব ভালো, পরীক্ষা সম্প্রীতি সৌহার্দ্য, একদম এখন পৃথিবীতে আমাদের সব আছে, ঠিক আছে, ভালোবাসাটাই যেন খয়ে যাচ্ছে, এটাই তো আমাদের বেঁধে রেখেছে, তাই না? তো আমরা যারা একটু লেখালেখি করার চেষ্টা করি, আমাদের কাজ মানুষের ভেতরকার এই যে সম্প্রীতি সৌহার্দ্য, এটাকে এই বন্ধনটা মজবুত করা, এটাই সাহিত্য এবং হ্যাঁ এটাই কাজ, এটাই সাহিত্য। তা না হলে আর বাদবাকি শুধু কিছু দুর্বোধ্য লিখলাম নিজেকে জাহির করার জন্য, আমার কাছে এগুলো খুব একটা কিছু মূল্য নেই। ঠিক, আমরা কবিতা এবং গানে থাকব, তবে একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতি নিয়ে চলে এসে আমার সঙ্গে আছেন কবি জয়দীপ চট্টোপাধ্যায় এবং আবৃত্তি শিল্পী সাদেকুল করিম। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। কবিও কবিতা, কবিও কবিতা।